নমস্কার বন্ধুরা, আমি এলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের সায়ন্তনী ঘোষের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ধারাবাহিক টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 6ই সেপ্টেম্বর 1985 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অভিনেত্রী ছাড়াও হলেন নৃত্যশিল্পী, মডেল। তার আসল নাম হলো সায়ন্তনী ঘোষ চন্দ্রা। তিনি যেইসব ধারাবাহিক টেলিভিশনগুলিতে অভিনয় করেছেন সেগুলি হলো কুমকুম, এক পেয়ারা সা বন্ধন, কমেডি সার্কাস, ক্রাইম পেট্রোল, ঘর এক সপনা, নাগিন, এক সে বরকর এক, কমেডি সার্কাস 2, বানো মায় তেরি দুলহন, ঝলক দিখলা যা 3, সবকে লাডলি বেবো, আদালত, গীত, বিগ বস 6, নচ বলিয়ে 6, মহাভারত, বিগ বস 8, বক্স ক্রিকেট লিগিউ, নামকরণ ইত্যাদি। তিনি যেইসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রগুলি হলো রাজু আঙ্কেল, নায়ক দ্য রিয়েল হিরো, স্বপ্ন, সংঘর্ষ এবং হিম্মতওয়ালা। সায়ন্তনী ঘোষ অনেক ধারাবাহিক টেলিভিশন ও চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।